আবহাওয়ার দিকে নজর রাখবো। আপাতত গরম থেকে মিলছে না রেহাই। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে জারি থাকবে অস্বস্তি। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঘোরাফেরা করবে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে 40 ডিগ্রিতে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে গরমের জন্য ছুটি এগিয়ে এলো পুরসভা স্কুলে। কাল থেকেই কলকাতা পুরসভা স্কুলে গরমের ছুটি। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, কি খবর রয়েছে? দেখো, সরকারি স্কুলগুলোতে আগেই ছুটি পড়ে গেলেও কলকাতা পুরসভার অধীনস্থ যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো ছুটি পড়েনি এবং সেগুলো 27 তারিখ থেকে ছুটি পড়ার কথা ছিল চলতি মাসের। কিন্তু আজকে মেয়র ফিরহাদ হাকিম তিনি জানিয়ে দেন, তিনি এমআইসি যিনি রয়েছেন এডুকেশন তার সঙ্গে কথা বলেন এবং কথা বলে তিনি জানিয়ে দেন যে এটা খেয়াল করা হয়নি তার জন্য। সরকারের যেভাবে সমস্ত স্কুলগুলো ছুটি পড়েছে কাল থেকে কলকাতা পুরসভার স্কুলগুলোও সেই রকমভাবেই ছুটি পড়ে যাবে। অর্থাৎ 27 তারিখ পর্যন্ত স্কুল করতে হবে না ছাত্রছাত্রীদের। তার কারণ যেরকম অস্বাভাবিক গরম পড়েছে সেই দিকে তাকিয়ে কলকাতা পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি স্কুলগুলো যেরকম ভাবে ছুটি পড়ে গিয়েছে পুরসভার স্কুলও কাল থেকে কিন্তু বন্ধ থাকবে। ধন্যবাদ অর্ণব। ছাত্রদের স্কুলগুলো তো সব ছুটি পড়ে গেছে, কর্পোরেশনের স্কুল চলছে, কিছু ভাবনা চিন্তা আছে? না না, আমি বলে দিয়েছি ওটা অ্যাকচুয়ালি ওটা এমএমআইসি এডুকেশন দেখে, যখন রাজ্য সরকার করেছে ওটা আমাদের কমপ্লাই করতে হবে।